সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী কিছু সাধারণ কাজ আছে যেগুলো আমরা দেশে করি, ওই কাজটা যদি আপনি ওখানে যেয়ে করেন তাহলে হয়তো বা আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে অথবা জরিমানার কোনো পানিশমেন্ট বা গ্যারামা দিতে পারে, সৌদি আরবের ভাষায় গ্যারামা বা মোকালফা দিতে পারে। সেক্ষেত্রে এক নম্বরে হচ্ছে আমরা বাংলাদেশে অনেকেই লুঙ্গি পরতে অভ্যস্ত, রাস্তাঘাটেও লুঙ্গি পরেই বের হয়ে যায়। কিন্তু সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি লুঙ্গি পরে রাস্তায় বের হয়, পুলিশ যদি ধরতে পারে তাহলে আপনাকে 5 রিয়াল জরিমানা দিতে হবে। অতএব লুঙ্গি পরে কেউ রাস্তায় বের হবেন না। 2 নম্বরে হচ্ছে কোনো দোকানে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনি ওই কফিল বা ওই কোম্পানির লোগো সম্বলিত ড্রেস পরতে হবে। যদি লোগো, ওই কোম্পানির লোগো বা ওই কোম্পানির নাম ছাড়া কোনো ড্রেস পরেন, সেক্ষেত্রে যদি আপনাকে পুলিশ ধরতে পারে তাহলে 3000 রিয়াল আপনাকে জরিমানা দিতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনি অনেকেই দেখা গেছে কোনো কোম্পানির বা কোনো বাড়ির মালিকের গাড়ি চালান, সেক্ষেত্রে রাস্তাঘাটে চলার সময় অনেক সময় আপনারা লিফট দেন ভাড়ার বিনিময়ে অথবা এমনিতেই লিফট দেন। কিন্তু ওই সমস্ত ক্ষেত্রে পুলিশ যদি আপনাকে ধরতে পারে, প্রচলিত আইন অনুযায়ী আপনাকে 5000 রিয়াল সৌদি রিয়াল জরিমানা দিতে হবে, কারণ কোনো প্রাইভেট গাড়িতে যাত্রী পরিবহন সৌদি আরবে বৈধ নয়। অনেক সময় আমরা টাকার লোভে পড়ে এরকম কাজ করে থাকি, কিন্তু এই কাজ কখনো করবেন না। 4 নম্বরে হচ্ছে কোনো সৌদির গায়ে ঝগড়াই হোক আর বিনা কোনো কারণেই হোক হাত তুলবেন না। যতদূর সম্ভব সৌদিদের সাথে কোনো ঝগড়া বিবাদ লাগলে আপনারা এমনিতে মেটানোর চেষ্টা করবেন। আপনারা যদি কোনো সৌদির গায়ে হাত দেন তাহলে 5000 সৌদি রিয়াল জরিমানা দিতে হবে, এমনকি সাথে সাথে আপনাকে এক্সিট অর্থাৎ দেশ ত্যাগে সৌদি আরব ত্যাগ করতে বাধ্য করতে পারে। 5 নম্বরে হচ্ছে দেশি বিদেশি যে কোনো জায়গার কোনো মেয়ে বা সৌদি আরবের মেয়েদের ক্ষেত্রে প্রশ্নই আসে না, তাদের সাথে বিনা প্রয়োজনে কথা বলা যাবে না। অর্থাৎ লাভ যেভাবে করে আমাদের দেশে মেয়েরা ছেলেরা একত্রে চলাফেরা করে, তারা কথা বলে গাড় ঘুরতে যায়, সেক্ষেত্রে এরকম করতে পারবে না। পুলিশ যদি ধরে প্রমাণিত হয় যে আপনি ইলিগালি আপনি কোনো মেয়ের সাথে কথা বলছেন, সেক্ষেত্রে আপনাকে জেলখানায় রাখতে পারে অথবা দেশে ফেরত বেচতে পাঠিয়ে দিতে পারে। 6 নম্বরে হচ্ছে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। আপনার ইচ্ছা হলো আপনি একটা ময়লাযুক্ত কাপড় বা একটা ছিঁড়া টোটা ফাটা কাপড় পরে রাস্তায় বের হলেন, সৌদি আরবের আইনে এটাও একটা দণ্ডনীয় অপরাধ, আপনি কখনো এই কাজটা করবেন না। সৌদি আরবে কেউ যদি পানের পিক বা থুতু আপনারা যে কোনো জায়গায় ফেলেন, সেক্ষেত্রে আপনাকে 2000 রিয়াল জরিমানা দিতে হতে পারে পুলিশ যদি আপনাকে ধরতে পারে। অতএব থুতু বা পানের পিক ফেলার সময় আপনারা সাবধান। আপনারা যখন গাড়িতে যাত্রী হয়ে চলেন, গাড়িতে অনেক সময় খাবার খান বা পানি খান বা অন্য কোনো খানা আপনারা খেয়ে থাকেন, যে খানা অনেক সময় দেখা গেছে খানার উচ্ছিষ্ট অংশ অথবা খালি পানির বোতল অথবা খালি কোনো বক্স বা পলিথিন আপনাদের সাথে থাকে, সেগুলো যদি আপনারা নির্দিষ্ট জায়গায় না ফেলে রাস্তার মধ্যে ফেলে দেন, সেক্ষেত্রে যদি পুলিশ আপনাকে ধরতে পারে, প্রথম দফায় আপনাকে 5 রিয়াল জরিমানা দিতে হবে, দ্বিতীয়বার যদি একই কারণে ধরা পড়েন তাহলে আপনাকে 1000 রিয়াল জরিমানা গুনতে হবে। অতএব সৌদি আরবের প্রবাসী ভাইয়েরা কেউ এগুলো অমান্য করবেন না, সবাই এগুলো মেনে চলবেন, কারণ দেশের মতো আমরা এখানে চলতে পারবো না। যাতে আপনাদের কষ্টে অর্জিত সৌদি রিয়াল সৌদিতে না থেকে যায়। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সবাইকে ধন্যবাদ।